যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দারুণ মোচিত হয়েছে, সেই জন্যই আজকে আমি আর এখানে আসা। কারণ এই পদ্মা সেতুটা অত্যন্ত একটা জটিল স্ট্রাকচার, এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এবং এই যে একটা জটিল, সব থেকে খরস্রোতা নদী, অ্যামাজনের পরে সবথেকে খরস্রোতা নদী হচ্ছে এই পদ্মা নদী। সেই পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন, সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এই পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ, আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী, সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। এই জটিল পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, কখনো নদী ভেঙে গেছে, কখনো নানা ধরনের মানে সমস্যা দেখা দিয়েছে, একে একে সব কিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি। যে সকল শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার যারা জড়িত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য। এই পদ্মা সেতু করতে যেহেতু একটা খরস্রোতা নদী এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে, আবার এই দুর্যোগে অনেকেই মৃত্যুবরণ করেছে, যারা প্রয়াত তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আবুল হোসেন আজকাল বেঁচে নেই, কারণ সে আমার সেতু সড়ক সেতু মন্ত্রী ছিল, তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সাহস দেখেছে, কাজেই আজকে সে আর বেঁচে নাই, আমি তাকে স্মরণ করি। আমাদের যিনি স্বনামধন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাহেব, তাকে দিয়ে আমরা যে কমিটি করেছিলাম, তিনি সবসময় এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের পরামর্শ দিতেন, তিনিও আজ নেই। কাজে যারা মৃত্যুবরণ করেছে দেশি বিদেশি সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করি। সবথেকে বড় কথা, জমি সবসময় জমি দিতে গেলে একটা সমস্যা হয়। এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন, এই জমি দান করেছেন, আমি তাদের প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন, আছেন না? যারা জমি দিয়েছেন তারা আছেন এখানে? আপনারা দাঁড়াবেন, একটু দাঁড়ান। আমি জানি না আপনাদের প্রতি কৃতজ্ঞতা কীভাবে জানাবো, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা পুনর্বাসন করেছি সেটা বড় কথা না, কিন্তু আপনারা আপনাদের পিতামাতার সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য, জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আবার সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন, এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সবাই আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং চিরদিন জাতি এটা মনে রাখবে। আমি এটুকুই আর বেশি আমার বলতে চাই না, কারণ আপনারা দেখেন প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয় নাই, ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া মিথ্যা বানোয়াট।
এটা ফেডারেল কোর্টের রায়। কাজে আবার আমরা ভিত্তিপ্রস্তর স্থাপকের সেতুটা নির্মাণ শেষ করলাম। আজকে আমাদের এই অঞ্চলের মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান সব কিছুর সুযোগ হয়ে গেছে, এবং রেল যোগাযোগটাও, এই রেল এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা হয়ে ফরিদপুরে যশোর পর্যন্ত আমরা এর যোগাযোগ করে দিয়েছি, আর সোজা যশোর থেকে একেবারে পায়রা নদী পর্যন্ত, দুঃখিত আমাদের মংলা পোর্ট, অর্থাৎ ঢাকা থেকে মংলা পোর্ট পর্যন্ত এই রেল যোগাযোগ আমি স্থাপন করে দিয়েছি। এই অ্যালাইনমেন্টটা আমার নিজেরই করা, যে এইভাবেই এটা যাবে, এবং সেই যোগাযোগটা আমাদের হয়ে গেছে। আজকে আর আসলে পদ্মপাড়ের মানুষ আমরা সবসময় কষ্ট ভোগ করতাম আসতে গেলে, কারণ আমার ছোটোবেলা থেকে তো প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে 52 সালে নৌকায় করে। আমাদের নৌকা ছিল 3 দাঁড় মাঝি নৌকা, বড় নৌকা, বানশি, দুটা কামরাওয়ালা। প্রথম আমার দাদা, আমি আর কামাল ছোট, আমরা নৌকার মধ্যে হাঁটতেও পারতাম। সেই নৌকা নিয়ে প্রথম ঢাকায় এসেছিলাম, 4 দিন 4 রাত্রি লেগেছিল টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আসতে। তখন আব্বা জেলখানায়, 48 সালে আন্দোলন করতে যে তিনি 49 সালে যে কারাগারে বন্দী, তখন তিনি কারাগারে বন্দী। আর এরপর লঞ্চ স্টিমারে যাতায়াত করতে হয়েছে। কাজে এই যাতায়াত করতে যেয়ে কত মানুষের জীবন গেছে, বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে, এখন আর সেই সেবা থেকে কেউ বঞ্চিত হয় না। আর সবচেয়ে বড় কথা যে আজকে যে টোল উঠেছে তাতে তো সবাই খুশি। এটা তো আপনারা শুনেছেন যে আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে, বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে, এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা করেছি, পাশাপাশি আমরা 2100 সালের ডেল্টা প্ল্যান, এই বদ্বীপের মানুষের ভবিষ্যতে কীভাবে উন্নত জীবন পাবে প্রজন্মের পর প্রজন্ম, সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, এটাও আমাদের বাস্তবায়ন অব্যাহত থাকবে, আমরা শুরু করেছি। কাজে আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ এই একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। এটাই সব থেকে বড় পাওয়া যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আর ওই পতাকা আজকে সারা বিশ্বে গর্বের সাথে এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব অপরিতরদ্ধ গতিতে, যত বাধা আসুক ইনশাআল্লাহ অতিক্রম করে জাতির পিতার সে আদর্শ বাস্তবায়ন করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আবার আমি সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং এই কৃতজ্ঞতা জানানোর জন্যই কিন্তু আজকের এই মানে আমাদের আয়োজনটা। সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত, আর যারা উপস্থিত নাই তারা সকলকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরন্তন।